গেল 2 দশকে সিলেটে অভিজাতনেক হোটেল হয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত হোটেল। দৃষ্টিনন্দন হোটেলগুলোর রুম ভাড়াও সাধারণের হাতের নাগালের বাইরে। 5 স্টার বা 5 তারকা হোটেল দাবি করে হোটেল কর্তৃপক্ষ অতিথিদের কাছ থেকে আদায় করেন মোটা অঙ্কের রুম ভাড়া। কিন্তু আসলে কি সিলেটে কোনো 5 স্টার হোটেল আছে, নাকি 5 স্টারের তকমা লাগিয়ে অতিথিদের কাছ থেকে আদায় করা হচ্ছে অধিক রুম ভাড়া? সেই প্রশ্ন অনেকেরই। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সূত্রে জানা গেছে, বাংলাদেশে সরকার অনুমোদিত 5 স্টার হোটেল রয়েছে মাত্র 17টি। এর মধ্যে সর্বাধিক 8টি 5 তারকা হোটেল রয়েছে ঢাকায়, দ্বিতীয় সর্বোচ্চ রয়েছে কক্সবাজারে, সাগরকন্যা খ্যাত জেলাটিতে রয়েছে 4টি, আর বিভাগে 2টি 5 তারকা হোটেল থাকলেও সিলেট জেলায় নেই একটিও। সিলেট শহরের কয়েকটি হোটেল নিজেদেরকে 5 তারকা দাবি করলেও সরকারের তালিকা অনুযায়ী এগুলোর একটিও নেই। সিলেট বিভাগের 2টি 5 তারকা হোটেলের মধ্যে একটি হচ্ছে মৌলভীবাজার শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, এবং আরেকটি হচ্ছে হবিগঞ্জের বাহুবলের দি প্যালেস লাক্সারি রিসোর্ট। পর্যটন কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা জিয়া হক জানান, সরকার অনুমোদিত বাংলাদেশে 5 তারকা মানের হোটেল 17টি। অনেকে 5 তারকা মানের না হয়েও দাবি করে থাকেন। সরকার অনুমোদিত 17 5 তারকা হোটেলগুলো হলো সোনারগাঁও হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল সারিনা লিমিটেড, ঢাকা রেজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, লা মেরিডিয়ান ঢাকা, রেনেসান্স হোটেল, সিগাল হোটেল লিমিটেড, ওশান প্যারাডাইস লিমিটেড, সাইমন বিচ রিসোর্ট লিমিটেড, রেডিসন ব্লু বে ভিউ, রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, মম ইন লিমিটেড, হোটেল জাবির প্যারাডাইস লিমিটেড এবং দি প্যালেস লাক্সারি রিসোর্ট।